শুরু করে জিএসটি থেকে শুরু করে এলাকার যারা ব্যবসায়ী ভাইরা আছেন তাদেরকে বারবার বিব্রত করেছে। এবং আজকে আপনারা দেখেছেন 2014 সাল থেকে আজকে 2019 দ্বিতীয়বার সরকার গঠন হয়েছে, এবং দ্বিতীয়বার যে বিজেপি সরকার গঠন হয়েছে তারপরেই তারা বলছে আজকে সমস্ত দিক থেকে নজর ঘোরানোর জন্য তারা বলছে। আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি, আমাদের যাদের এখানে জন্ম হয়েছে, আমাদের যারা পূর্বপুরুষ ছিল যাদের এখানে জন্ম হয়েছে, যাদের মৃত্যু হয়েছে, আজকে আমাদের ছেলেমেয়েরা যাদের জন্ম হয়েছে, আমরা কেউ নাকি ভারতবাসী নয়, আমরা নাকি কেউ ভারতীয় নয়, ভারতীয় শুধুমাত্র নরেন্দ্র মোদি আর তার দোসরাই মোটা ভাই, এরা শুধুমাত্র ভারতীয়, আর কেউ ভারতীয় নয়। তাই আমি সেই মোটা ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যে আজকে আপনারা 2014 সালের পর থেকে মানুষকে বারবার লাইনে দাঁড় করিয়েছেন, কখনো আধার কার্ডের লাইনে দাঁড় করিয়েছেন, কখনো জিএসটির লাইনে দাঁড় করিয়েছেন, কখন ভোটার কার্ডের সাথে প্যান কার্ড, প্যান কার্ডের সাথে রেশন কার্ড, রেশন কার্ডের সাথে আধার কার্ড, একের পর এক লাইনে দাঁড় করিয়েছেন। আর গতকাল আপনারা সবাই দেখেছেন আমাদের মোটা ভাই দাঁড়িয়ে স্টেটমেন্ট দিচ্ছে যে এইগুলোর কোনো বৈধতা নেই, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, এগুলোর কোনো বৈধতা নেই। বৈধতা আছে, কালকে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে কোনো কিছুর বৈধতা নেই, বৈধতা আছে বিজেপির মাদুলি। তাই আমি আপনাদের কাছে একটা কথা বলে যাব, আপনাদের এই খানাকুল আন্দোলনের মাটি, আপনাদের এই খানাকুল সারা জীবন দেখিয়ে দিয়েছে কিভাবে আন্দোলন করতে হয়। এই এলাকার বহু মানুষ সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে, আজকে সেই শহীদদের রক্ত আমরা ব্যর্থ হতে দিইনি। আজকে মামাটি মানুষের সরকার গঠন হয়েছে, আপনারা বুক চিতিয়ে লড়াই করেছেন, আজকে 8 বছর মামাটি মানুষের সরকার হয়েছে, বাংলার মানুষ শান্তিতে আছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আন্দোলন আপনারা করেছিলেন, আপনাদের কাছে আবার একটা সুযোগ এসেছে, আপনাদের কাছে লড়াই করার আবার একটা সুযোগ এসেছে। সামনে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর পেছনে আপনারা সবাই থাকবেন, আমরা সবাই থাকবো, এই লড়াই আমরা লড়বো। এবং একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, বিগত দিনে যেভাবে প্রত্যেকটা লড়াই আমরা জিতেছি, এই লড়াইও হবে সারা ভারতবর্ষের মানুষের, 130 কোটি মানুষের সাথে আজকে এই বিজেপির নেতৃত্বদের সাথে লড়াই হবে। আপনারা দেখেছেন ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন শান্তিপূর্ণ লড়াই করতে হবে। উনি গত 3 দিন রাস্তায় ছিলেন, রাস্তায় মিছিল করেছেন, হাজারে হাজারে লাখে লাখে মানুষ তার সাথে মিছিলে পা মিলিয়েছে। আজকে আপনারা দেখছেন এই খানাকুলে খুব শর্ট নোটিশে, আমরা গতকাল রাত্রিবেলা অভিজিৎ দা আমাদেরকে বলেছে, গতকাল ওরা প্রস্তুতি নিয়েছে, আজকে 24 ঘন্টা কাটেনি, হাজারে হাজারে মানুষ খানাকুলে নেমে গেছে, হাজারে হাজারে মানুষ খানাকুলে প্রতিবাদে সামিল হয়েছে, আপনাদের সকলের সাথে প্রতিবাদে নেমেছে। এবং তারা একটাই কথা শুধু বলছে, সামনে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাক, তার কারণ খানাকুলের প্রত্যেকটা ঘরের মেয়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, খানাকুলের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে, ভরসা করে। তাই আজকে সেই লড়াই আমরা করতে এসেছি।